আসসালামু আলাইকুম, শখের ছাদ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি প্লান্টগুলা জোগাড় করি, বিভিন্ন জায়গা থেকে পানির নিচের যে প্লান্টগুলা আছে মাছের জন্য কিভাবে আমি সেগুলো ম্যানেজ করি, আমি আপনাদেরকে সেটা দেখাবো। আপনারা অনেকেই অ্যাকোরিয়ামের গাছ সম্পর্কে জানতে চাচ্ছেন, অনেকে কমেন্ট করছেন যে আমার প্লান্ট লাগবে, প্লান্ট কোথায় পাবো, সেজন্যই মূলত ভিডিওটা করা। আমাদের বাসার পাশে থেকেই আজকে আমি একটি প্লান্ট জোগাড় করেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা এইভাবে অনেকগুলো প্লান্ট পেয়ে যাবেন বাসার আশপাশে। যেমন আমি আজকে আপনাদেরকে কয়েন প্লান্ট উঠিয়ে দেখাবো। দেখুন, পানির নিচে কয়েন প্লান্ট থাকে, এই যে এই উদ্ভিদটা অনেক জায়গায় পাওয়া যায়, আবার অনেক জায়গায় পাওয়া নাও যেতে পারে। তবে আপনারা এটা অর্ডার করলে অনলাইনে অবশ্যই পেয়ে যাবেন। কয়েন প্লান্ট সাধারণত পানির উপরে নিচে দুই জায়গাতেই হয়ে থাকে, তবে এটা পানির নিচে ভালো হয়। পাতাগুলা দেখতে কয়েনের মতো, তাই এর নাম কয়েন প্লান্ট। দেখুন, কয়েন প্লান্ট ভালো করে চিনে রাখুন, পাতাগুলা কয়েনের মতো গোল হয়। এই পাতাগুলা এরকমই একটু বড় হবে, এর থেকে পাতা আর বেশি বড় হবে না। আমি আরও কয়েকটা উঠিয়ে নিচ্ছি। আজকে আমি আমার এই মাছের ভিতরে এগুলা দিব। আপনারা চাইলে এগুলা আশপাশে যদি বিল থাকে, দেখুন আমার বাসার পাশে একটা বিল আছে, দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় এরিয়া জুড়ে একটা বিল। আপনাদের বাসার আশপাশে এই ধরনের বিল থাকলে এখানে অনেক প্রকারের গাছ পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।